মানুষ তাদের টাকা আর জিনিসপত্রের সব সময় হিসেব রাখেন কিন্তু খুব কম মানুষই তারা কেমন আছেন তার হিসেবে রাখেন তারা কি এগোচ্ছেন না পিছোচ্ছেন বা কি হচ্ছে মানুষ মনে মনে ঠিক করে নিয়েছেন যদি জীবনে ছোটোখাটো কিছু ভুল হয় তারা নিচের সেই ছোট্ট লোকটাকে খুঁজবেন আর বলবেন এর জন্য হয়েছে আমি স্বামীর কথা বলছি যদি বড় কিছু ভুল হয় তাহলে উনি তাই ওই ওপরের বড় লোকটা এই লোকটা কখনো হিসাবে আসে না সেই ছোটজন বা বড়জন। এইজন যখন কিছু পাওয়ার থাকে তখন এই লোকটা অনেক বড় হয়ে যায় কিন্তু যখন কিছু দিতে হয় সে সত্যি খুব ছোট হয়ে যায় মানুষ এরকম হয়ে যাচ্ছেন এর কারণ কোনো পরিষ্কার হিসেব রাখার ব্যবস্থা নেই কোনো পরিষ্কার হিসেব নেই যে এখন আমি আমার জীবনে এখানে দাঁড়িয়ে যদি কোনো হিসাব রাখার ব্যবস্থা থাকত যদি আপনাকে স্যালভে মেকানডে একটু হিসেব করে দেখব একটু জীবনের হিসেব নিকেশ যখন পাঁচ বছর বয়সে ছিলেন তখন কতটা আনন্দে ছিলেন আর আজ কতটা আনন্দে আছে হিসেবের খাতায় এটা লাভ না ক্ষতি তার মানে পুরোই ক্ষতি আমি আমি কথা বলছিলাম একদল লোকের সঙ্গে প্রিন্সটন ইউনিভার্সিটিতে দিয়ে আমি চারিপাশে দেখলাম অধিকাংশ মানুষ গম্ভীর মুখ নিয়ে বসে বিশেষ করে আপনার বিশ্ববিদ্যালয় মুখগুলো একটু বেশিই গম্ভীর হয়তো ওটা জ্ঞানের চাপে আমি জানি না তাই আমি চারিপাশে দেখলাম তিন চারটে মুখ অল্প বয়সী কয়েকটা মুখ খুব উজ্জ্বল তাছাড়া বাকি সবাই তারপর তাদের জিজ্ঞাসা করলাম এই সমস্ত তিরিশের ওপরে মানুষগুলো কি হয়েছে কেন তাদের এত মনমরা মুখ তারপর একজন ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে বললেন তারা সবাই বিবাহিত এরকমটা হচ্ছে কারণ রোজকার জীবনে কোনো হিসেব রাখা হচ্ছে না আপনি ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন ব্যালেন্স শিট রাখতেন আজ আমি আগের থেকে আরও একটু ভালো মানুষ আর একটু খারাপ প্রতিদিন যদি হিসাব রাখতেন বছরে একবার একটি পরিষ্কার মূল্যায়ন থাকলে এক্সটার্নাল অডিট তাহলে খুব দ্রুত লোকসানটা সামলে নিতেন কিন্তু পঁচিশ বছর পর একদিন জানতে পারলেন গভীর লোকসানের উপরে এখন সামলে ওঠা খুব কঠিন কারণ এ অন্য জায়গায় চলে গেছে এমন এক জায়গায় বিপুল সংখ্যক মানুষ যুক্তি পাতিয়েছেন যে অ্যাকাউন্টিংয়ের কাজে আনন্দে থাকাটা প্র্যাকটিক্যাল নয় বিপুল সংখ্যক মানুষ রীতিমতো তর্ক করছেন যে আনন্দে থাকাটা ঠিক প্র্যাকটিক্যাল নয় আপনি এরকম মনে কি দেখেছেন তাই না মানুষ খুব জোর দিয়ে বলছেন যে আনন্দে থাকাটা প্র্যাকটিক্যাল নয় মানসিক চাপে আর বিভিন্ন ধরনের চরম দুর্দশার মধ্যে থেকে বিশ্বে সঠিকভাবে কাজ করে যাওয়া এটা কি প্র্যাকটিক্যাল যদি কাউকে নানান সব রকমের পরিবেশে বিভিন্ন পরিস্থিতিতে রোজকার নানা চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হয় অন ডে টু ডে বেসিস তাহলে সবার আগে এটা এটাকে অবশ্যই একটা শান্তিপূর্ণ আর আনন্দময় সত্তা হতে হবে তাই না তা না হলে এটা কি করে আশা করা যায় যে একজন মানুষ প্রচণ্ড মানসিক চাপে বা কষ্টে থেকেও জীবনের যে কোনো কাজে বা যে কোনো ক্ষেত্রে ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন